জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শিক্ষাঙ্গনে মদ্যপান করে আসার গুরুতর অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার জেরে চরম হট্টগোলের সৃষ্টি হলো বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদে শামসেরগঞ্জে চক্রের শেরপুর 46 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম রঘুপতি সর্দার। ঘটনার জেরে বিদ্যালয়ের চত্বরে বিক্ষোভ দেখালো অভিভাবক সহ গ্রামবাসীরা। মদ্যপান করে স্কুলের প্রবেশ এবং পঠন পাঠন না করার অভিযোগ তুলে অভিভাবকরা। দিনের পর দিন বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় আসার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘর বন্দি করে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। মদ্যপান হয়ে থাকছে, ও তো সময় মতন করে ঠিক মতন টিপটিও করে না, উনি সময় সময় ছুটি দিয়ে থাকে, এখনো তো এসে যে কয়দিন ক্লাস আসে মদ্যপান করে আসছে। ছেলেপিলেও মানে বলছে আমাদেরকে ভয় লাগছে, ইটা লাগছে, স্কুল যাবো না এই মাস থাকে, ওদের 70 মানে যত তাড়াতাড়ি শীঘ্রই হোক এই মাসটাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। ক্লাস নিতে যেতে বলতে হতো, ইদানিং দেখতাম মাঝখানে সব সময় যতক্ষণ স্কুলে মানে 4 ঘন্টা স্কুলে থাকলে অফিস ঘরে মোবাইল দেখে কাটিয়ে দিতেন, আর বাথরুম করতে যেতেন, একবার করে বাথরুম করে এসে আবার বসতেন, মোবাইল দেখতেন, ট্রেনের সময় হতো চলে যেতেন, আর বেশি বেশি করে খাবার নিয়ে আসতেন, খেতেন, কিছুটা ফেলতেন, অস্বাভাবিক আচরণ ওনার মধ্যে লক্ষ্য করতাম। মদ্যপানের বিষয়টা আমি যেহেতু দেখিনি বা আমরা কেউ দেখিনি, উনি তিরঙ্গা বা অন্য কিছু যে গুটকা নেশা ওগুলো কিন্তু করতেন।